হ্যালো ফ্রেন্ডস অয়ন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি শুদ্ধ হয়ে যাওয়া ইউপিএসসি মেন পরীক্ষার ইংলিশের কোয়েশ্চেন পেপার নিয়ে তোমরা সবাই জানবে যে ডাব্লু এর মতো ইউপিএসসি পরীক্ষাও দুটি ভাগে হয় তার মধ্যে মেন্স যে পরীক্ষাটা হয় তাতে ইংলিশের আড়াইশো নম্বরের উত্তর লিখতে হয় এবং এটা দুটো সেকশনে থাকে কোয়েশ্চেন পেপার দেখলেই তোমরা বুঝতে পারবে সেকশান এ এবং সেকশান বি থেকে একটি করে এসে অর্থাৎ মোট দুটি এসে লিখতে হয় তবে এইবারের প্রশ্ন দেখে একটুখানি স্টুডেন্টদের মধ্যে একটা ছাপানত সৃষ্টি হয়েছে কারণ প্রশ্নপত্র দেখেই মনে হচ্ছে যে এটা অনেকটাই দর্শন ঘেঁষা প্রশ্ন হয়েছে অর্থাৎ প্রশ্নগুলো সরাসরিভাবে মানে বোঝাই যাচ্ছে না যে সেগুলো ইংলিশের প্রশ্ন না ফিলোজফির প্রশ্ন যাই হোক আমরা একটু আলোচনা করি প্রশ্ন নিয়ে সেকশন এতে আমাদের যে চারটে এসে দেওয়া ছিল সেই চারটে এসে এ কোশ্চেনগুলো আমি একটু প্রথমে বলছি কোয়েশ্চেন নাম্বার ওয়ানে ছিল দ্য প্রসেস অফ সেলফ ডিসকভারি হ্যাজ নাও বিন টেকনোলজিক্যালি আউটসোর্সড দ্য প্রসেস অফ সেলফ ডিসকভারি হ্যাজ নাও বিন টেকনোলজিক্যালি আউটসোর্সড কোয়েশ্চেন নাম্বার টু ইউর পারসেপশন অফ মি ইজ আ রিফ্লেকশন অফ ইউ আবার বলছি ইউর পারসেপশান অফ মি ইজ রিফ্লেকশন অফ ইউ মাই রিয়াকশান টু ইউ ইজ অ্যান অ্যারনেস অফ মি মাই রিয়াকশান টু ইউ ইজ অ্যান অ্যারনেস অফ মি কোয়েশন নাম্বার থ্রি ফিলোসফি অফ ওয়ান্টলেসনেস ইজ ইউটোপিয়ান ওয়াইল মেটেরিয়ালিজম ইজ এ শিমেরা I repeat, philosophy of wantlessness is utopian while materialism is a chimera. Question number four The real is rational and the rational is real. The real is rational and the rational is real. এক্ষেত্রে যে চারটে প্রশ্ন আমরা বললাম এই চারটের থেকে একটি লিখতে হবে ওপরে নাম্বার ডিভিশন দেখলে পরিষ্কার বোঝা যাবে যে প্রত্যেকটি এসে ওয়ান টোয়েন্টি ফাইভ মার্কস ক্যারি করছে অর্থাৎ দুটো এসে লিখলেই আমাদের টু ফিফটি নাম্বারের উত্তর দেওয়া হয়ে যাবে এক একটি এসে হাজার থেকে বারোশো শব্দের মধ্যে লিখতে হবে সেকশন বি এর প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নিই তারপরে আবার ফিরে আসছি সেকশান এর প্রশ্নগুলো सेक्शन बी प्रथम प्रश्न अर्थात क्वेश्चन नंबर फाइव टोटले हैंड दैट रॉक्स द क्रेजल रूल्स द वर्ल्ड हैंड दैट रॉक्स द क्रेडल रूल्स द वर्ल्ड क्वेश्चन नंबर सिक्स व्हाट इज रिसर्च बट ए ब्लाइंड डेट विथ नॉलेज व्हाट इज रिसर्च But a blind date with knowledge. Question number seven. History repeats itself first as a tragedy, second as a farce. History repeats itself first as a tragedy, second as a farce. Question number eight. দে আর বেটার প্র্যাকটিসেস টু বেস্ট প্র্যাকটিসেস দে আর বেটার প্র্যাকটিসেস টু বেস্ট প্র্যাকটিসেস প্রশ্নগুলো পড়লে সৎ মানে স্বভাবতই আমাদের মনে হতে পারে যে এই প্রশ্নগুলোর সাথে আমি একমত নাও হতে পারি যেমন হোয়াট ইজ রিসার্চ বাট এ ব্লাইন্ড এট উইথ নলেজ কেউ এটার সাথে একমত পোষণ নাও করতে পারে বা দ্য রিয়েল ইজ রেশনাল অ্যান্ড দ্য রেশনাল ইজ রিয়েল এ কথাটা তোমাদের কারোর যুক্তিসঙ্গত নাও মনে হতে পারে অর্থাৎ এবছরের প্রশ্নপত্র একটু অন্যরকম হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা আজকে সেকশান এর একটি প্রশ্ন নিয়ে একটু বিষদে আলোচনা করি কোয়েশন নাম্বার টুতে রয়েছে ইয়োর পারসেপশান অফ মি ইজ আ রিফ্লেকশান অফ ইউ সেমিকোলন মাই রিয়াকশান টু ইউ ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ মি এটা নিয়ে আমরা যেটুকু পারি একটুখানি নিজেদের মতো করে আলোচনা করি এই প্রশ্নতে দুটো পোর্শন রয়েছে দুটো পার্ট রয়েছে সেমিকলন চিহ্নটা দিয়ে সেই পার্ট দুটো সম্পূর্ণভাবে আলাদা করা রয়েছে এই দুটো পার্টকে আমরা আমাদের উত্তরে ভাগ করে নেব অর্থাৎ আমরা যে একশো পঁচিশ নম্বরের একটা উত্তর লিখবো হাজার থেকে বারোশো শব্দের মধ্যে তাতে ইন্ট্রোডাকশান এবং কনক্লুশান বাদ দিয়ে দুটো পার্টে উত্তরটাকে ভেঙে নেব আমরা তার মধ্যে আমাদের প্রথম পার্ট হবে ইউর পারসেপশন অফ মি ইজ এ রিফ্লেকশন অফ ইউ এটাকে আমরা ভালো বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি যে কোনো একটা মানুষ আমি কোনো একটা মানুষকে বলছি মানুষটি খুব ভালো মানুষের স্বভাব চরিত্র খুব ভালো খুব ভালো মানুষ এটাকে ঘুরিয়ে এভাবেও ভাবা যায় আমি তাকে ভালো দেখছি বলে সে ভালো অর্থাৎ যে দেখছে তার দেখার চোখের উপর নির্ভর করছে সে উল্টো দিকের মানুষটাকে কেমন দেখবে অর্থাৎ আমি ভালো দেখছি বলে সে আমার চোখে ভালো ইউর পারসেপশন অফ মি ইজ আ রিফ্লেকশন অফ ইউ এবারে এই ধারণাকে এটা তো অবশ্যই ধারণা বা এটা একটা দর্শনের একটা 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 পার্সপেকটিভ একটা পয়েন্ট অফ ভিউ এটাকে আমরা বলতেই পারি এটা ফিলোস অন্তর্ভুক্ত এই ধারণাকে আমরা কি করে ইল্যাবোরেট করব। এই ধারণাকে ইল্যাবরেট করতে গেলে আমাদেরকে উদাহরণের সাহায্য নিতে হবে বিভিন্ন রকম উদাহরণ আমরা দিতে পারি কীরকম উদাহরণ কোনো একটি মানুষ দোষে গুণে তো মানুষ হয় কোনো একটি মানুষকে অবশ্যই আমি ভালো দেখছি বলে সে ভালো অর্থাৎ আমার দেখার চোখ ভালো অর্থাৎ সেই মানুষকে আমি কোন আঙ্গিকে বিচার করব সেই বিচারটা অনেক ক্ষেত্রেই নির্ভর করছে আমি তাকে কী চোখে দেখছি আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা তো অনেক সময় নাটক বা উপন্যাসে কোনো একটা কিছু বলতে গেলে বলে ফেলি যে লেখক বলেছেন বা কবি বলেছেন কিন্তু সব ক্ষেত্রে লেখক বা কবি বলে থাকেন না ওভাবে ন্যারেটার সেস বা ন্যারেটার বলেছে বলা ভালো যেমন ধরো ধরো বন্ধুরা হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বা ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে তিনটি মুখ্য চরিত্র ছিল নিখিলেশ সন্দীপ এবং বিমলা আমি শুধু একটু উদাহরণ দিচ্ছি মাত্র তো সেখানে নিখিলেশের যে পয়েন্ট অফ ভিউ ছিল নিখিলেশ যেভাবে জগৎকে দেখেছে সন্দীপ সেভাবে দেখেনি আপাতভাবে দেখলে মনে হতে পারে যে নিখিলেশ ব্রিটিশদের মদতপুষ্ট ব্রিটিশদের কথায় চলা বা ব্রিটিশদের সহজ কথায় একেবারে তাদেরকে সমীহ করে চলা একটি মানুষ ছিলেন যিনি হয়তো দেশের স্বাধীনতা চাইতেন না বা সন্দীপকে দেখে আপাতভাবে মনে হতে পারে অ্যাপারেন্টলি যে সন্দীপ ভাবে দেশের সংগ্রাম মানে স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করে গেছে অর্থ কালে সংগ্রহ করে গেছে স্বাধীনতা কি করে আসবে সেই যুদ্ধের জন্যে কিন্তু যদি আমরা একটু গভীরে যাই তাহলে বুঝতে পারবো যে তা নয় সন্দীপের চরিত্রটি একেবারেই অন্য রকমের সন্দীপ কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্যে স্বাধীনতা সংগ্রাম নামক বিষয়টিকে সামনে খাড়া করে জাস্ট এইভাবে নিজের স্বার্থ সিদ্ধি করে গেছে এবং সেই সন্দীপই মুখিরাণী বলতে পেরেছে বিমলাকে যে বিমলা কিনা একজন হাউসওয়াইফ হওয়া সত্ত্বেও সে তার গয়নাটুকুও দিয়ে দিতে রাজি আছে বা বিমলার মতো আরও পাঁচটি হাউসওয়াইফ বা গৃহবধূ সেই সময় স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের সমস্ত পুঁজিটুকু সন্দীপের মতো মানুষের হাতে তুলে দিতে রাজি ছিল তাহলে আপাতভাবে যা মনে হয় সেটা নাও হতে পারে তাহলে আমরা যদি এখন স্ট্যান্ড পয়েন্ট বা পা বা পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখি তাহলে রবীন্দ্রনাথের পয়েন্ট অফ ভিউ কোনটা রবীন্দ্রনাথ কোনটা রবীন্দ্রনাথ নিখিলেশও নয় রবীন্দ্রনাথ সন্দীপও নয় রবীন্দ্রনাথ বিমলাও নয় রবীন্দ্রনাথ আমাদের সামনে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ তুলে ধরেছেন মাত্র আমরা কাকে কি আঙ্গিকে দেখছি তার উপর ডিপেন্ড করছেন নভেলটিকে আমরা কীভাবে পড়ছি ব্যাপারটি ঠিক সেরকম বা আমি বলতে পারি ওই হেঁটে যাচ্ছে মেয়েটি মেয়েটি ভীষণ ভালো একটি মেয়ে কিন্তু বা ওই মেয়েটির এরকম পোশাক পরেছে মেয়েটি খারাপ খুব চট করে আমরা একটা জাজমেন্টের জায়গায় চলে আসি সে ভালো না খারাপ সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমার দেখার চোখের উপর আমি তাকে ভালো দেখছি বলে সে আমার চোখে ভালো এটা কিন্তু একেবারেই একটি পয়েন্ট অফ ভিউ সে আসলে ভালো কি খারাপ সেই প্রশ্নে কিন্তু আমরা যাচ্ছি না সেকেন্ড পার্টে আসি মাই রিয়াকশান টু ইউ ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ মি তাহলে আমি একটুখানি বাংলায় প্রথম পার্টটাকে ভাঙি ইউর পারসেপশন অফ মি ইজ এ রিফ্লেকশান অফ ইউ অর্থাৎ তোমার নিজের প্রতিবিম্বই হল তুমি আমাকে কী আঙ্গিকে দেখছো অর্থাৎ এখানে মনে করা হচ্ছে যে আমি একজন আয়না তুমি তোমার প্রতিফলন বা তোমার প্রতিবিম্ব দেখছ আমাতে অর্থাৎ তুমি তোমার দেখার দৃষ্টি যদি ভালো হয় তাহলে আমি ভালো তোমার দেখার দৃষ্টি খারাপ হলে আমি খারাপ এবার আসি সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে মাই রিয়াকশান টু ইউ ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ মি আমার যে রিয়াকশানটা হচ্ছে তোমার প্রতি এটা আমার সচেতনতা আমার অ্যাওয়ারনেস কীরকম বিষয় বিষয় এটা হলো আমি তো তোমার দেখার চোখকে বদলাতে পারবো না তোমার দেখার চোখের উপর ডিপেন্ড করছে আমি ভালো কি খারাপ সেটা কিন্তু আমি কোনটা বদলাতে পারবো আমার অ্যাওয়ারনেসটা আমি কতখানি অ্যাওয়ার হব বা আমার রিয়াকশানটা আমার কন্ট্রোলে আছে বোঝা গেল কি বললাম আমি একটু ভেঙে বলি এ একটি মানুষ বি একটি মানুষ এ বলছে বি খুব ভালো একজন মানুষ বি খুব ভালো তখনই হবে যখন এর দেখা দৃষ্টি ভালো হবে এ ভালো এর নিজের মানসিকতা ভালো তাই সে বিকে ভালো দেখছে তাহলে বি কেমন সেটা এর হাতে নেই সরি বি কেমন সেটা এ যা দেখছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু বি মানুষটার হাতে কি রয়েছে নিজের রিয়াকশানটা সে কীভাবে রিয়্যাক্ট করবে তার সেটা তার অ্যাওয়ারনেস সেটা তার সচেতনতা অর্থাৎ আমি ধরলাম একটি খুব খুব কমন এবং খুব অদ্ভুত এবং শুনতে খারাপ লাগতে পারে একটি উদাহরণ ধরছি একটি মেয়ে নিজের কাজ সেরে হতে পারে তার কাজের শিডিউলটা এরকম বা তার নাইট শিফট আছে তার নিজের কাজ সেরে একা একা রাত্রিবেলায় বাস স্টপে দাঁড়িয়ে আছে বাড়ি ফেরার বাস ধরবে বলে ভালো কথা কতগুলি ছেলে সেখান থেকে ক্রস করছে আমি এই ছেলে এবং মেয়ের উদাহরণ দিচ্ছি বলে কিন্তু তোমরা বন্ধুরা কেউ ব্যক্তিগত জায়গা থেকে এটিকে দেখো না এই উদাহরণটা দেওয়া জাস্ট এটা বোঝানোর সুবিধার জন্য। কতগুলি ছেলে সেই জায়গাটাকে ক্রস করছে এবং মেয়েটিকে কোনো রকম কটুক্তির শিকার হতে হলো না অবশ্যই সেই ছেলেগুলির মানসিকতা ভালো এবং অপরপক্ষে মেয়েটিরও অ্যাটিটিউডে বা মেয়েটিরও রিয়াকশানে এমন কিছু ছিল না যাতে প্রভোকড হয় ছেলেগুলি কিছু বলতে তাহলে এটা দুটো ব্যাপার দুটো ব্যাপার কাজ করছে এখানে প্রথমত হলো ছেলেগুলির কটুক্তির শিকার মেয়েটি হলো না কারণ ছেলেগুলির মানসিকতা ভালো এক নম্বর যাতে মেয়েটার কোনো কন্ট্রোল নেই ছেলেগুলির মানসিকতার উপরে কিন্তু মেটার কন্ট্রোল কিসে আছে তার নিজের অ্যাটিটিউডের উপর মেটার কন্ট্রোল আছে মেয়েটা নিজে কিভাবে চলবে কীভাবে দাঁড়াবে কিভাবে কথা বলবে সেটার উপর মেটার কন্ট্রোল আছে তার রিয়াকশানটার উপরে তার কন্ট্রোল আছে তাই না হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যে সব সময় কি ভালো রিয়াকশান করলেই আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না কখনোই না কিন্তু তো বুঝেটুকু আমার হাতে আছে তাহলে সেই মেয়েটির রিয়াকশান ভালো ছিল সেটা অনেকটা ডিপেন্ড করছে অপরপক্ষ তাকে কীভাবে জাজ করবে তার উপরে তার রিয়াকশানটা ভালো ছিল এবং সেটা তার অ্যাওয়ারনেস যে না আমি এদেরকে এড়িয়ে চলবো বা আমি কোনো রকম কোনো পাত্তা দেব না বা আমি নিজের কাজের সঙ্গে কাজ রাখব এই বিষয়গুলো তাই না আর একটা ছোটো উদাহরণ দিচ্ছি আমরা ভিকারিকে ভিক্ষা দেব কি না সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় তাই কোনো একজন ভিক্ষা চাইছে হতে পারে সে নিডি নয় আমি বুঝতে পারছি বা সে নিডি তার প্রয়োজন আছে তাহলে আমার রিয়াকশানটা কিন্তু সম্পূর্ণ আমি কন্ট্রোল করছি উল্টো দিকে বসে থাকা আমার একজন সহযাত্রী সে আমাকে কী ভাবছে সেটা আমার হাতে নেই তাহলে আমার রিয়াকশানটা অবশ্যই আমার অ্যাওয়ারনেস এরকম ছোট্ট 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 উদাহরণগুলোর মাধ্যমে না আমাদেরকে এই এসেগুলোকে ইল্যাবোরেট করতে হবে কারণ আমরা এই প্রশ্নটা দেখে বুঝতেই পারছি এগুলো তো ওপেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে এবং কিছু কিছু জায়গায় বোঝাই যাচ্ছে না যে এটা কিসের প্রশ্ন ফিলোজফি না ইংলিশ এটা আমরা আগে বলছিলাম তাই ছোট ছোটো উদাহরণ দিয়ে আমাদের এটাকে ভাগ করে ফেলতে হবে পুরো পোর্শনটাকে দুটো ভাগে আগেই ভাগ করতে হবে এবং এটাকে ইল্যাবয়েড করার একমাত্র উপায় হলো এক্সাম্পেল এক্সাম্পল অ্যান্ড এক্সাম্পল কোনো কংক্রিট আনসার এই এসেগুলোর ক্ষেত্রে আসে না আজকে আমরা একটা এসে নিয়ে আলোচনা করলাম আমি আশা করব যে তোমাদের ফিডব্যাক পাবো কারণ তোমাদের ফিডব্যাকগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এইবারেরই কোয়েশন পেপার দেখে তোমরা হয়তো দেখে থাকবে বা নিউজে বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবে অনেক আই আইপিএস আইএফএস অফিসারদের মধ্যেও অনেক রকমের মতপার্থক্য দেখা দিয়েছে যে কি ধরনের প্রশ্ন আসছে যাই হোক প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করলে আমরা কোনো দিনই সাফল্য লাভ করতে পারবো না অর্থাৎ ধরন নিয়ে আলোচনা তো করতেই হবে কিন্তু আমার বক্তব্য হলো যে প্রশ্ন কর্তারাই এই পাওয়ারটা তাদের হাতে রয়েছে তারা কীরকম প্রশ্ন করবেন আমরা শুধু মাত্র আলোচনাটুকুই করতে পারি তাই তোমাদের ফিডব্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে তোমরা তোমাদের ফিডব্যাক আমাদেরকে পাঠাও তোমাদের খারাপ লাগা ভালো লাগা তোমাদের কোনো সাজেশান থাকলে এই প্রশ্নপত্রের প্রতি বা কোনো একটা মানে পার্টিকুলার আনসার নিয়ে তোমাদের কোনো বক্তব্য থাকলে সেগুলো অলওয়েজ ওয়েলকাম তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ